হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন দুটি পেঁয়াজ আর একটি ডিম দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক এই স্ন্যাক্স আইটেমটি মাত্র পাঁচ মিনিটে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি আর মুচমুচে হয় আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচিয়ে এখানে আমি বড় সাইজের দুটি পেঁয়াজ একটু লম্বা লম্বা বেশ পাতলা করে কেটে রেখেছিলাম অর্থাৎ পেঁয়াজকে একেবারে লাচ্ছা আকারে কেটে নিতে হবে আর তারপর এখানে যোগ করে দিয়েছি প্রায় পাঁচ ছটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা কুচিয়ে আর মিশিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপর মিশিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এখানে মিশিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার লবণ হলুদ আর লঙ্কাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি যেহেতু লবণ দিয়েছি তাই পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে একটুখানি জলও বেরোবে এবার দেখুন এখানে আমি প্রায় ছ সাতটি পাউরুটির পিস নিয়ে নিয়েছি এরপর পাউরুটিকে এভাবে টুকরো টুকরো করে এর সঙ্গে যোগ করে দিচ্ছি পাউরুটিগুলোকে হাত দিয়ে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে নিলে সুবিধে হয় সমস্ত পাউরুটিগুলো যোগ করার পর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে পাউরুটিকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব পেঁয়াজ থেকে যেহেতু জল বেরিয়েছে তাই পাউরুটি কিন্তু খুব সহজেই মেশানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে যোগ করে দিচ্ছি এতে করে এই মিশ্রণের মধ্যে সুন্দর একটা বাইন্ডিংস তৈরি হবে ডিম দিয়ে ভালো করে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে নিলাম দেখুন এই একটি ডিমের জন্য কিন্তু এই মিশ্রণটিতে সুন্দর একটা বাইন্ডিংস চলে এসেছে এবার হাত ভালো করে ধুয়ে নিয়ে হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে এভাবে মুঠো মুঠো করে আমি এই স্ন্যাক্সটি গড়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এরকম লম্বা শেপ না করে গোল গোল করে দু হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপটা শেপও দিয়ে নিতে পারেন আর আমি কিন্তু এভাবেই সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নিচ্ছি এই স্ন্যাক্সগুলো কিন্তু তৈরি করা খুব বেশি কঠিন নয় আর একেবারেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয় এরপর আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে তারপর এই স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য তেলকে কিন্তু একেবারেই ধোঁয়া ওঠা গরম না করে মোটামুটি গরম হলে স্ন্যাক্সগুলো ছেড়ে দিতে হবে আর তারপর দেখুন এরকম ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে সুন্দর একটা রঙ আসা পর্যন্ত এগুলো ভেজে নেব ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি একটু বেশি সময় নিয়ে ভাজলে স্ন্যাক্সগুলো কিন্তু বেশ মুচমুচে তৈরি হয় বাইরে থেকে বেশ মুচমুচে হয় আর ভেতর থেকে কিন্তু বেশ নরম থাকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রঙ ধরে গেছে একটু সময় নিয়ে বেশ ভালো করে লালচে রং ধরিয়ে আমি সমস্ত স্ন্যাক্সগুলো এই পর্যায়ে ভেজে নিলাম সমস্ত স্ন্যাক্স ভাজা হলে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা দেখতে এগুলো সুন্দর হয়েছে সন্ধ্যের চায়ের সঙ্গে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে খুব কম সময়ে আপনারা এটি বানিয়ে দিতে পারেন চা ছাড়াও টমেটো কেচাপের সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখতেই পেলেন কত সহজে আমার আজকের এই স্ন্যাক্স আইটেমটি তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও